আমি এখন যে মাছগুলি ধরি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমি কি দিয়ে টোপ বানাই, আমি সেই টোপের আজকে একটা ভিডিও দিব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি দুইটা মাছ হিট করছি কালিগঙ্গা এই নদীতে। তো অনেকে জিজ্ঞেস করছেন আমি কি টোপ দিয়ে মাছ শিকার করছি। আমি ওই টোপের রেসিপি নিয়ে আপনাদের আজকে দেখাবো ভিডিওটা, আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি আপনারাও ভালো ফল রেজাল্ট পাবেন। তো তাহলে দেখতে থাকুন আমার সোহেল লাভি ফিশিং ব্লগসের ভিডিও। আমি এখন যে মাছগুলি ধরি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমি কি দিয়ে টোপ বানাই, আমি সেই টোপের আজকে একটা ভিডিও দিব। আমি প্রথমে দিছি দেখেন এটা রুটি, আপনার 1 পাউন্ড রুটি দিছি, আধা পাউন্ড এখানে রুটি আর 2 চামচ মধু দিছি, সরি 2 চামচ মধু দিছি। আর এই যে আমি ঘিটা কম দেওয়া লাগে একটু, কারণ ঘিটা দিলে আদারটা আঠালো হয় না, এই আপনার আদারটা অন্যরকম হয়ে যায়, যার কারণে ঘিটা একটু কম দিবেন। ঘিটা এত দিবেন না, এই যে ঘি দিলাম আমি সামান্য পরিমাণে একটু ঘি দিলাম। আর যদি ভালো মানের ছাতু আপনার কাছে থাকে একটু ছাতুতে দিবেন। আর একটা জিনিস দিয়ে আমি দেখেন সেটা হলাম এই যে উমাচরণের আপনার যে কাতলের যে পাউডারটা হয় হলুদ পাউডার, আমি এটা মিক্স করি। এই দেখেন আমি এই টোপেই আপনার একদম 7 কেজি একটা কাতল দেখাইছে হয়তো দেখছেন, এই টোপ দিয়ে আমি 7 কেজি কাতল ধরছি আপনার এই চার কাটা বসে দিয়ে আপনার ছাতু ছাড়াই এই রেসিপি দিয়ে আমি কাতল ধরে আপনাদের দেখাইছি। এই যে এখন আমি এইভাবে দেখেন কিভাবে এটা মিক্স করব, ভালো করে মিক্স করব, এটা হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে যাবে। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কি 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 টোপ চার দিয়ে আমি মাছ ধরি ভাই। কাতলের উমাচরণের হলুদ পাউডার, আর একটা সেটের আর একটা আছে রুইয়ের জন্য সাদা পাউডার, ওইটা রুই বেশি পছন্দ করে। আর এটা আপনার কি বলে এই কাতল মাছ বেশি পছন্দ করে। তো রুইয়ের যেহেতু আমাদের এখানে রুটি ডিম রুটি দিতেছি, এই জন্য স্পেশালভাবে আমি এটা দিছি, কারণ কি কাতলও তো আছে, তো কাতলও তো ধরতে পারে, তো রুটিতেও কাতল ধরে, যার কারণে আমি এই আপনার কি বলে এই পাউডারটা আমি ইউজ করি। তো দেখতে আপনার হলুদ হবে এই টোপটা, তো ভালো কার্যকরী একদম। আপনারা অনেকে আমার কমেন্ট করছেন ভাই কি টোপ দিয়ে কীভাবে বানান, কী দিচ্ছেন, যার কারণে আজকে আমি ভাবলাম যেহেতু বানাইতেছি আমার বন্ধু পাশে আছে, আমাকে একটু ক্যামেরাটা কর, আমি একটু ভিডিও বানাই। ভাই অনেক ভাই আমার জিজ্ঞেস করছে যে আমি কী টোপ দিয়ে কাতল ধরি। তো ওই যে দেখেন আমার কাছে কয়েকটা ভাই আসতেছে আমার সাথে দেখা করার জন্য। ওই ভাইরা আমার একটু আগে ফোন দিচ্ছে, পরে আমি বললাম আমি এখানে। আর এই কালিগঙ্গা নদীটা আসলে অনেক ফেমাস, সবারই অনেকেই মাছ ধরার জন্য আসে। আমি এখন কিছু দেখেন এই যে পিঁপড়ের ডিম এটার ভিতর দিয়ে দেবো। এই দেখেন এই যে পিঁপড়ের ডিম আমি দিয়ে দিলাম। পিঁপড়ের ডিম দিয়ে ভালো করে চটকাইবেন আপনার, এটা যদি মিশেও যায় সমস্যা নাই, চেটকে দিবেন সমস্যা নাই। আপনার যদি মাছ থাকে আপনারটা খাইতে হবে ইনশাল্লাহ। এটা আমি আর কি প্রমাণ পাইছি, আমি 2 দিন আসছি, 2 দিনে আমি হিট করতে পারছি। তো আর একটা বিষয় বলি, এখানে যদি আপনারা পারেন ভালো কোনো যদি ছাতুর আপনারা ইউজ করে থাকেন, আছে না ভালো একটু ছাতু, আপনি ওই ছাতু একটু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সামান্য একটু ছাতু দিয়ে দিছি, সেটা যে কোনো হবে একটু সুগন্ধিযুক্ত ছাতু যেগুলি হয় আপনি দিয়ে দিতে পারেন। আপনার রুই মৃগেল যে কোনো মাছ এটা খাবে ইনশাল্লাহ। আমি ভাই বললাম আপনারা একদিন চেষ্টা করে একটা টোপ ফেলে দেখেন, যদি মাছ ধরে অন্যের কারো ধরে আপনাদেরও ধরবে ইনশাল্লাহ। এইভাবে যদি আপনারা টোপ বানান। আমি কিছু পরিমাণ ছাতু এটার ভিতরে হালকা অল্প এইটুক পরিমাণ দিয়ে দিচ্ছি, যদিও দেখতে টোপটা ভালো লাগবে না, কেমন জানি একটু আলো ভর্তা আপনার ওই খসখসা থাকবে, ওইরকম আঠালো হবে না, কিন্তু এইটা কার্যকরী। আমি এই বছর দুইটা মাছ ধরছি, একটা 7 কেজি আর একটা কাতল ধরছি 7 কেজি আর একটা রুই ধরছি 3 কেজির একটু আবার। তো এই টোপ দিয়ে আমি মারছি, দুইটি আমার এই টোপ দিয়ে ধরছে। আর আমার ছাতু আছে, আমি ছাতু একটা বসে খেলি। হ্যাঁ, ছাতুতে এবার খাইতেছে না এখনও। এই যে আমার ছাতু, আমার ছাতুতে টোপ খায় না একদিনও আমি, যার কারণে এখন একটা করে ছাতু খেলি, 3টা আপনার এই টোপ খেলি। তাতে আমি এই টোপে ভালো রেজাল্ট পাইছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকে আমার সাথে মানে আমার কমেন্ট করে বলছেন যে ভাই আমি কী টোপ, আপনি কী টোপ ব্যবহার করেন কি, আমার অনেকে ফোন করেও বলছেন। আর আরেকটাও কথা, যদি আপনাদের কারো আমার সাথে কথা বলার খুবই প্রয়োজন হয়, তাহলে আমার কাছে নাম্বার না চেয়ে আপনাদের নাম্বার ওই কমেন্টে আপনার নাম্বারটা আমার দিয়ে দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। প্লিজ ভাই, আপনি অনেকে কমেন্ট করেন ভাই নাম্বার দেন নাম্বার দেন, আমি যদি আপনাদের ইউটিউবে আমার নাম্বারটা দেই তাহলে আমার অনেক সমস্যা হয়। আমি ছোটোখাটো একটা কাজ করি, আমার সারাদিন আমার অনেক ফোন আসে, যার কারণে আমার একটু ডিস্টার্ব হয়। আমি সময় নিয়ে আপনাদের ফোন দিব, আপনারা আপনাদের নাম্বার কমেন্টে দিয়ে দিন, আপনাদের আমি ফোন দিব আমার সময়ে, মানে ইয়েতে দিতে পারেন, এইভাবে ইয়ে করে এইভাবে দিতে পারেন। এই দেখেন, এইভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। আপনাদের দেখানোর স্বার্থে আমি পিঁপড়ের ডিম পর্যাপ্ত থাকে আপনার, এইভাবে একটু পিঁপড়ের ডিম ইয়ে করে দিলেন, এটা বেশি ভালো হবে, এটা বেশি ভালো হবে। এই দেখেন পিঁপড়ের ডিমটা ভেসে ইয়ে থাকে, এই যেভাবে দিয়ে আপনি শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে কি করি। আমি যে মাছগুলি মারছি আমি এইভাবেই মারছি। এই দেখেন টোপটা একটু কালো কালো হবে, মানে আপনার পিঁপড়ের ডিম যদি বেশি করে দিয়ে করেন একটু কালো হয়ে যায়। আমি এটার উপরে কলার দিব, দেখেন এই যে এরকম 4টা গাঁথার পরে এরকম কলার দিব, কলার দিয়ে দেখেন এই যেভাবে এইভাবে আপনারা এই যে এইভাবে দিবেন। আরও কিছু বিষয় আছে আমি আপনাদের দেখাইতেছি। যেহেতু ঘোলা পানি, এখন মাছটা কম দেখতে পাবে, কিন্তু আপনি যদি একটু ভালো মানের চার ইউজ করেন। এই দেখেন আমি একটু ভালো মানের চার আমার এখানে আছে, এটা ভালো মানের হতে হবে অবশ্যই। আমি একটু ল্যাকিংয়ে দিব, ওই দেখেন নৌকা যায় কত কাজ দেব। এই দেখেন আমি একটু ভালো মানের চার যেখানে ল্যাপিং হিসাবে দিয়ে দিচ্ছি। এই যে মুখে যেখানে আপনি যে কলারের মতো দিবেন ওখানে একটু ভালো মানের চার এভাবে দিয়ে দিবেন, সেক্ষেত্রে কী হবে আপনার মাছে এটার গ্রান পাবে, গ্রান পাওয়ার পরে আপনি এটার মানে এখানে আকর্ষিত হবে, মাছ আসবে। তো আমি আর একটা জিনিস করি, সেটা হলাম ছাতু। এই ছাতুর উপরে আমি দেখা গেছে একটু অনেকে অনেক ধরনের মানে এক একজনে একটা পন্থা ইউজ করে। আমি এই যেভাবে দিয়ে দিলাম, সে এই যে আমার ই হয়ে গেল। আরও একটা কিছু করতে পারেন, যদি আপনি আরও ভালো কিছু করতে চান একটু ঘিটে ল্যাপিং হিসেবে দিতে পারবেন। এই যে আমি একটু এখানে একটু ল্যাপিং দিয়ে দিলাম, ঘিল ল্যাপিং দিয়ে দিলাম। ঘিটা মাছ খুব পছন্দ করে, ঘিটা একটু দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল টোপ রেডি রেসিপি। এই দেখেন তল বাসনার আর হলাম আপনার কী বলে লেদের যেটা। তো ভালো থাকবেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করি আমাদের এই মানিকগঞ্জ কালিগঙ্গা নদীর মাছ ধরে কিনা আপডেট। তো আপনাদের দোয়া আছে দেখে হয়তো আমি আজকে এত দূর, আমার ইউটিউব চ্যানেলটা ভালো অনেক ভিউ হইতেছে, আপনারা দেখেন যার কারণে ভিউ হয়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।